আমি আজকে আপনাদের জন্য দুটি কবিতা আবৃত্তি করব। সবার প্রথমে আমি আবৃত্তি করছি বনের মেহমান কবিতাটি, লিখেছেন মজিদ মাহমুদ। সন্ধ্যা বেলায় বনের মাঝে পথ হারালাম যে, লাগছি অবাক, নাম ধরে যে ডাকছি অনেকেই। বৌটু বানি ফুলের দিকে বাড়িয়ে দিলাম হাত, পালিয়ে গেল নাগাল হতে ফুল্ল অকস্মাৎ। কে গো তুমি, ডাকছ কেন বৌটু বানি ফুল? সন্ধ্যাবেলায় আমি না হয় পথ করেছি ভুল, তোমার তো ভাই উচিত ছিল পথ বাতলে দেয়া। আর কত দূর গেলেই পাবো ইচ্ছা মতির খেয়া, বলল তখন ফুলের কুমার ঢোল কলমের বোন। নাই বা গেলে, আজকে রাতে রইলে কিছুক্ষণ, তোমার সাথে গল্প করে রাত কাটাতাম বেশ, ফুলের পরাগ রাঙিয়ে দিতাম তোমার কালো কেশ। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো বনের তেপান্তরে, পাখিরা সব আসলো ফিরে মধুর কলস্বরে, তখন কি আর ফিরতে পারি বনের মেহমান? ফুলসজ্জায় রাত কাটালাম শুনে পাখির গান। ঠিক আছে, লিখেছেন সুকুমার বড়ুয়া। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্টেশনের পচা চাল টল টলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেঘে দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিকা আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ।